নামে বিজয় সম্মেলনী হলেও লক্ষ্য যেন পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের সংগঠন মজবুত করতে এখন থেকেই ময়দান নেমে পড়েছেন আরামবাগ ব্লক তৃণমূলের নেতাকর্মীরা। উল্লেখ্য, দীর্ঘ সময় পর আরামবাগ ব্লক কমিটি ঘোষণা হতেই প্রায় প্রতিদিনই ব্লকের কোথাও না কোথাও বিজয় সম্মেলনী করছেন তৃণমূল নেতারা। অনুরূপ, রবিবার আরামবাগের মায়াপুর 2 নম্বর অঞ্চলের বোলন্ডি এলাকায় এদিন বিজয় সম্মেলনী অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন সদ্য দায়িত্ব পাওয়া আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির সরকার, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলোক সাঁতরা, আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারায় হাতিয়ার বলে জানাচ্ছেন ব্লক সভাপতি শিশির সরকার। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায় যে পরিমাণ উন্নয়ন করেছেন তার সামনে আর কোনো রাজনৈতিক দল ধোপে টিকবে না। আপনারা জানেন, কিছুদিন আগে শারদ উৎসবের পর মমতা ব্যানার্জি সর্বভারতীয় নেত্রী তৃণমূল কংগ্রেসে আর সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ওনাদের নির্দেশে যে বিজয় সম্মেলন প্রত্যেকটা তৃণমূল পুরাতনের পুরাতনদের বাড়িতে গিয়ে যেয়ে তাদের সংবর্ধনা দেয় এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শারদা উৎসবে আমরা সেটা করেছি। আমরা আরামবাগ ব্লকের প্রত্যেকটা দিন আমরা দুটো করে অঞ্চল সকালে বিকালে করে দুটো করে তিনটে করে অঞ্চল আমরা এসেছি। আজকে বাকি ছিল আমাদের 3টা অঞ্চল, মায়াপুর 1-এ আমরা সকালে দিকে এসেছি, মায়াপুর 2-এ শুভেচ্ছা বিনিময় শারদা উৎসবে করতে এসেছি বিজয় সম্মেলনী। আর বৈকালের দিকে আছে আর&D 1 এবং আর&D 2 বিজয় সম্মেলনী আছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের পাশে থাকছি, মানুষের কিছু মানে তাদের কিছু কর্ম করার জন্য আমরা সব মানুষকে নির্দেশ দিচ্ছি। পশ্চিমবাংলার যা উন্নয়ন হয়েছে, মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প এনেছে, জনমুখী প্রকল্প মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, সেই প্রকল্পগুলো মানুষের কাছে বললেই পশ্চিমবাংলা আর কোনো রাজনৈতিক দল তাদের ধারে কাছে আসতে পারবে না। হ্যাঁ, আমরা পঞ্চায়েতে ঠিক এইভাবেই মানুষের পাশে, যখন 365 দিন আমরা বিভিন্ন কাজের মাধ্যমে মানুষের পাশে রয়েছি, অর্থাৎ 365 দিন যে লোকটা রয়েছে তার দিকে বঞ্চিত মানুষ করবে না। ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট ফুড আইল্যান্ড রয়েছে, সুসজ্জিত গেস্ট হাউস ও প্রকৃতির কোলে শান্ত পরিবেশে রয়েছে এই গেস্ট হাউস। এসি নন এসি রুম রয়েছে এই গেস্ট হাউসে। ঠিকানা, নিয়ার কালীপুর রেলব্রিজ আরামবাগ হুগলি। যোগাযোগ নম্বর 8101715500।